আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে হোম ফোল্ডার এবার আমরা কাজ করব কোনটা নিয়ে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডারটা ক্রিয়েট করে আমরা এইচএম একটা ফোল্ডার ক্রিয়েট করলাম দেন এটা কি করব শেয়ার করব শেয়ার উইথ एवरीवन লোকাল বেসে সার্ভার সার্ভার আমরা কি করলাম এই যে ফোল্ডারটা শেয়ার করলাম কোথায় যাব এবার সার্ভারে যাচ্ছি টুলস থেকে ইন্টিগ্রেটেড ইউজার্স এন্ড এখন এখানে একটা কাজ করি আমরা যে কোনো একটা ইউজারের উপর রাইট বাটন এন প্রোফাইল এখন এখানে কি করব হোম ফোল্ডার আছে না এখানে হচ্ছে কানেক্ট তো এখানে চাইলে যে কোনো আপনি ড্র্যাগ লেটার ইউজ করতে পারেন তো যা আছে তাই থাকবে কি করবো কোন ফোল্ডার শেয়ার করা আছে কোন ইউজার এটা এ লিখে দিন যদিও দেখা যাচ্ছে না মনে হয় পেছন থেকে দেখতে খুব কষ্ট হচ্ছে এখানে যেটা করা আছে যেটা হচ্ছে যে স্ল্যাশ বিসি এরপরে হচ্ছে যে ফোল্ডারটা আপনার শেয়ার করা আছে তারপরে হচ্ছে যে আপনার ইউজার নেম যে ইউজার সঙ্গে আপনি চাচ্ছেন যে একটা ফোল্ডার ম্যাপিং করতে সেটা হচ্ছে বলা হচ্ছে আপনার হোম ফোল্ডার এখন আমরা এই টুকে লগ ইন করব আমরা কি করব এই টু আছে না এই মেশিনে মাই কম্পিউটার যায় এখানে কোনো কিছু শো করে এটাকে আমরা একটু লগ অফ করি আমি খুব সহজে দেখালাম যে একটা ইউজারকে কিভাবে আপনি একটা ফোল্ডার হোম ফোল্ডার ম্যাপ করে দিতে পারেন এখন যদি এরকম আপনার 200 ইউজার হয় তাহলে কি আপনি 200 ইউজারের জন্য এই কাজটা করবেন না পলিসি ইউজ করতে তাহলে কি করতে হবে আপনাকে পলিসি গ্রুপ পলিসি ইউজ এখন আপনাদের মনে হবে কিভাবে জিপিও ইউজ করে আপনি একটা ফোল্ডারকে ম্যাপ করতে মজা জিনিস একটা আমি কিভাবে একটা ফোল্ডারকে অনেক ইউজারের সঙ্গে জিপিও ইউজ করে ম্যাপ করতে কোশ্চেনটা কি বুঝতে পারছি যে আসলে কি করবো গ্রুপ পলিসি ইউজ করে আমরা কিভাবে একটা ফোল্ডারকে ইউজারের সঙ্গে ম্যাপ করে দিতে পারি